শিরোনাম হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখা প্রতিনিধি সম্মেলন 2020 অনুষ্ঠিত। এবার বিস্তারিত। গতকাল সকাল 11টায় নগরীর ঐতিহ্যবাহী বিআইটি জামে মসজিদের দ্বিতীয় তলায় এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের 121 সদস্য বিশিষ্ট কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়। হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন মাওলানা জাকির হোসেন কাশেমি। নবগঠিত কমিটিতে মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি ও মুক্তি বসিরুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন এই কমিটি ঘোষণা করা হয়। নাম ঘোষণার শেষে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে আমির নবনির্বাচিত আমির মাওলানা আব্দুল আউয়াল বলেন, আজকে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অনেকের নাম আছে, আবার অনেকের নাম নেই। কার নাম আছে কার নাম নেই সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে দায়িত্ব পালন করা। কেউ যদি দায়িত্বে এসে সেটা সঠিক মতো পালন না করে তাহলে সেই পদে থাকা না থাকা একই কথা। আমাদের মূল কাজ হচ্ছে ইসলাম বিরোধী কাজগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কোনো ধরনের কুটিলতা ও জটিলতা আমাদেরকে এই পথ থেকে ফেরাতে পারবে না। দায়িত্ব আসা একটা বড় কথা নয়, দায়িত্বকে যথাযথ আঞ্জাম দেওয়া বড়। বাংলাদেশে জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মামুনুল হক, মাহবুবুল হক, মঞ্জুর ইসলাম আফেন্দি সহকারে একাতারের দ্বারা এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মাওলানা মফিজুল ইসলাম প্রমুখ।